ও যুবকেরা, ও তরুণ বন্ধুরা, সেই নবীকে তোমরা চিনলে না বাবা। আজকে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছ, আজ ফোন ফোন করে পাগল হয়ে যাচ্ছ বাবা, আজকে তুমি খৈনি গুটকায় পাগল হয়ে যাচ্ছ। ওরে সোনার চাঁদ, পায়ে ধরে আমি মসির বলি দিয়ে যাচ্ছি, শুনিলিন জেনেলিন। সে নবীর প্রেমে ডুব দিন, নবীর প্রেমের মালা গলায় পরুন, একদিন কাজে লাগবে। ভাই এই যে মহাবিলে বসেছেন, আমার নবী মদিনাতে আসতে পারে, যেতে একদল বলছে নবী মরে গেছে, কিন্তু নবী নিজে বলেছে আমি জেন্দা। ও ভাই নবীজি রওনা দিয়ে তার সালাম দেয় গো, আমার নবী পাক তার জীবিত অবস্থা জ্যান্ত অবস্থা সালামের জবাব দেয়। আমার নবী সারা পৃথিবীতে যেতে পারে, আল্লাহ ক্ষমতা নবীকে দিয়েছেন। যদি বলছেন কেন, পৃথিবীর জমিনে যত নবী এসেছেন সমস্ত নবীর নেতা আমার নবী। ও ভাই এইবারে পালকের দুগ্ধ যখন নিয়ে গেল বকরি, ভালে মা জননী এইলা তোমার বালতি, এইলা তোমার ছাগল। বুড়ি মা তাকে দেখে হাফ বালতি দুগ্ধ, বুড়ি মা ডেকে ডেকে বলছে ও বাবা বাবা, এ তো আমার বেজ ছাগল, এর জীবনে কোনদিন বাচ্চা হয়নি, কি করে দুগ্ধ হলো। দেখে বলছে বাবা বাবাকা, একটা বার তুমি বলো, যিনি ছাগলের পাটে হাত দিয়েছে ওনার নাম কি? মোহাম্মদ। আবু বাকার, ওনার আব্বার নাম কি? আবদুল্লাহ। ওনার মার নাম কি? আমিনা। আবু বাকার সিদ্দিক চমকে গেল, আমার জননী তুমি কি করে বুঝলে? বুড়ি বলে বাবা তৌরাত জবুর ইঞ্জিল কিতাবে জানার নাম, তিনি আখির নবী রহমতের নবী হবে, যে কোনো ছাগলের বার হাত দিলে আল্লাহ দুগ্ধ দেবে। ও বাবা একবার বলো বলো তিনি কোথায়, তিনি কোন জায়গা বলো। বলে মা জননী তাকে দেখো গাছের তলায় বসে আছে। বুড়ি মা আর দেরি করলো না, সদল বলে শুনে যে আমার নবীর পা দুখানা জড়িয়ে ঝরঝর করে কেঁদে বলছে নবী গো, আমি চিনতে পেরেছি, আর কোন আমার মনে ডাউট নেই, তাওরাত জবুর ইঞ্জিল কিতাবে যেটা দেখেছি আজকের আমার সামনে সেই বিশ্ব নবী হাজির, আমার সপরিবারে ইমানের কালমা পড়ে মুসলমান হতে চায়। একটু জোরে বললেন, আর একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না, আমার নবীকে মেরে ধরে মুসলমান করেছে বাবা, কথা বলো, আমার রসুল কি কাউকে পিস্তল কাউকে বন্দুক দেখে মুসলমান করেছে বাবা? ইসলাম সত্য, ইসলাম শান্তি, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন, যতই দুশ্মনী করো, যতই বেইমানি করো, যতই বিশ্বাসঘাতকতা করো না কেন, ইসলাম থাকবে, ইসলাম আছে। জোরে বলুন। জি জি, তবে আমাদের ভিতর কিছু দুমুকো ঢেকি। মসজিদ কার ঘর? সবাই বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আচ্ছা মসজিদে যে কবি বেচা বেগুন বেচার কথা বলা যায়? হ্যাঁ এখন হচ্ছে, মেয়ের বিয়ে হচ্ছে, মেয়ের বিয়ে, মেয়ের বিয়ে, মসজিদ ভেতর কথা
জি জি সংসারের কথা সব মসজিদ আবার বলতে আল্লাহর ঘর হ্যাঁ এর কি হবে এর কি হবে জি জি ওখানে যখন মসজিদে ঢুকতে হয় মাথা নিচু করে কি নিচু করে মাথা নিচু করে হ্যাঁ নীরব নিতরে বসে আল্লাহর স্মরণ করতে হয় আল্লাহ জিকির করতে হয় কিন্তু আজকে আমরা মসজিদটা বাড়ি বানিয়েছি জি জি আজকে আমাদের বাড়ি কোরআন আছে পড়ার লোক নেই এই আমাদের বাড়ি কোরআন আছে পড়ার লোক নেই আল্লাহু আকবার পড়বে কখন পড়বে কখন পড়ার লোক নেই আচ্ছা যদি না পড়তে পারো একটু শোনো সব চঞ্চল মন সব চঞ্চল মন কেন বাবা আব্বা জান ভাই জান মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদেরা আমি হাতে ধরে পায়ে ধরে বলে যাই বাবা তোমার বাড়ি যদি কোরআন থাকে বাবা তোমার বাড়িতে রুজির অভাব হবে না বাড়ি যদি তোমার কোরআন থাকে বেদিবার হবে না প্রত্যেক দিন কোরআনটা তুমি লাও উজু করো বাবা আল্লাহর কোরআনটা তুমি লাও মাঝে মাঝে কোরআনের চুমা দাও মাঝে মাঝে কোরআনটা বুকে লাও মাঝে মাঝে কোরআনটা মাথায় দাও ও ভাইরা রে ওই কোরআনে লেখা আমি মন গড়া কথা বলছি না গো অনুনাজিল মিনাল কোরআনে মা হওয়া শিফাউ ও রহমতুল্লিল মোমিনিন কোরআন হচ্ছে শেফা কোরআন হচ্ছে ঔষধ ও ভাইরা রে আজকের কারিগর ওষুধ খাচ্ছ বাপ আজকে ডাক্তার দেখাচ্ছ গো কিন্তু তোমার বেড়ে আছে কোরআন ওই কোরআনে চুমো দে ওই কোরআন বুকি দিল ওই কোরআনটা কলি আল্লাহর কাছে কাজুর আল্লাহ আমি রোগী মানুষ অসুস্থ মানুষ আর সংসার আমার চলে না আল্লাহ আমি কোরআন লিয়ে কাঁদছি আল্লাহ রোগ থেকে আমাকে বাঁচিয়ে দাও বিপদ থেকে বাঁচিয়ে দাও ওই কোরআন বলছি বান্দা হবে না চোখের পানি ফেলতে হবে না বান্দা গো আমি কোরআন দরখাস্ত আল্লাহর কাছে করব আল্লাহ পাক তোর বাড়ির বালা দেবে না কই সে লোকটা কই আমার নবী পাক যখন মদিনায় গেল মদিনা শরীফ যে নবী আমার মসজিদ বানালো মসজিদের নাম হচ্ছে মসজিদে নববী মসজিদটার নাম কি কি নাম মসজিদে নবাবী আমি নিজেই কয়েকদিন আগে নামাজ পড়ে এলুম বা আমি আট দিন ছিলাম এই দেখেন ছোট চুল আমার ওই ন্যাড়া হতে হয় বা শোনেননি হাজিরা ন্যাড়া হয় শুনেছেন সব ন্যাড়া জি ও ভাই রে ওই মদিনার মসজিদে যদি কে এক রেকাত নামাজ পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার আমল নামাজ 50,000 রাকাতের সব দিয়ে দেয় আর একবার জোরে বলা যাবে না আর একবার জোরে বলা যাবে না নারায় তুমি এক রেকাত নামাজ পড়বেন বাড়ি আনবেন 50,000 রাকাতের সব সেই জন্য মদিনা শরীফ যায় জি জি আল্লাহু আকবার অনেকে টাকা আছে বালিশের তলায় দিয়ে শুয়ে এসে যায় না শুধু গোনে আর বৌরি বলে দে দে কি হ্যাঁ আল্লাহু আকবার কিন্তু যাদের দিল যাদের কলিজা নবীর প্রেমের পাগল তারা কিন্তু সব সময় যাচ্ছে জোরে বলুন আর একটু চিল্লে বলুন জি জি তা আজকের বলছি বাবা খুব শব্দ খুব শব্দ
মদিনার একটা যুবক ছেলে ইহুদি ছেলে আমার নবীর গালি গালাস করে আমার নবীর বাজে কথা বলে আমার নবীর কুটুতি করে আমার নবীর ব্যঙ্গ করে আমার নবীর বাজে আজ গাল দেয় আমল মা জননী ডেকে বলছে বাবা ছেলে খবরদার তুই নবীর গাল দিবি না খবরদার বাজে কথা বলবি না খবরদার তুই কুটুতি করবি না কারণ সে হলো বিশ্ব নবী মা চিনতে পেরেছে ছেলে চিনিনি মা চিনতে পেরেছে ছেলে চিনিনি আমাদের মধ্যে কিছু আছে বাপ বলছে এই আস্তে কথা বল হুজুর যাচ্ছে ছেলে বলতো হুজুর কি লাশায় বলে না বা আমাদের ছেলে কি তৈরি করেছি রত্ন ছেলের মতো ছেলে তৈরি করতে হয় আমি তো তৈরি করতে পারিনি বাপ ওয়াজে ইউটিউবে আছে শুনে দেখ বাবা বাপ বিড়ি খেয়ে ছেলে দিচ্ছে তুইও খা তুইও খা এ কি বাপ হ্যাঁ আরে ভাইরা রে মা ডেকে বলছে সোনার মানিক আমার গো কোনদিন তুই গাল দিস না ব্যঙ্গ করিস না ও তো আল্লাহর দোস্ত ছেলে মার কথা শুনে প্রত্যেক দিন আমার দহের নবীর গাল দেয় বাজে কথা বলে গো আমার আল্লাহ সহ্য করতে পারে না কেন পারবে বাবা বলুন তো যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর সাজিনে আদমকে যখন আল্লাহ বানালো আদমকে বলে আদম রে আমার বন্ধুর নামটা তাকে দেখ আর সাজবে খোদাই করে লেখাতে সনরক করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একবার জোরে চিল্লা বলুন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয় বলতে হয় নবীর নাম এত বড় নবী যার নাম শুনে দরুদ পড়তে হয় জি জি আল্লাহু আকবার সেই নামটা খোদাই করা লেখা তাহলে তিনি কত বড় দোস্ত বাবা কত বড় বন্ধু সেই নবীর নামে গাল দিচ্ছে একটা বেঈমান ইহুদি আমার আল্লাহ সহ্য করবে জোরে বলুন চিল্লে বলুন না সহ্য করবে হঠাৎ আচমকা ছেলেটা আর কথা বলতে পারে না বোবা হয়ে গেল অন্ধ হয়ে গেল আমার আল্লাহর অ্যাকশন কেমন দেখেন আল্লাহ রহমান রহিম আল্লাহ ঝট করে কারুর মারে না এত গাল দেয় কিচ্ছু বলে না কিন্তু যেদিন মারবে সেদিন বুঝতে পারবে ও ভাইরা রে এই ক্যানিং হসপিটালে যাও লাখ লাখ টাকার মালিক হসপিটালে শুয়ে আছে পিজিতে যাও কোটি কোটি টাকার মালিক শুয়ে রয়েছে কারুর বুকি ব্যথা স্ট্রোক শেষ সব আমাদের চলো আমার আমার যেই বুকি ব্যথা হয়েছে বলতো আর না আর না কেন ফিল্ম শেষ শুয়ে পড়তে আস্তে আস্তে ও ভাইরা রে দিয়ে ধন থাকে মন কেড়লিতে কত কর আল্লাহ তোর পয়সা অর্থ দেবে কিন্তু মাঝে মাঝে আল্লাহ পরীক্ষা করবে শেষ করে নেবে ও বান্দারে যদি তুই আল্লাহর স্মরণ করি কাজ করি আল্লাহ তো রেখে দেবে আর যদি না ফরমানি করি আল্লাহ কেড়ে নেয় ঠিক না ভুল জোরে বলুন ঠিক না ভুল জি এজন্য বলছি বাপ খুব সাবধান খবর অহংকার করো না গর্ব তাকবারি করো না ইহুদি ছেলেটা গালি গালাস করে আল্লাহ পাক তার জবান বন্ধ করে দিল দুটো চোখ বন্ধ করে দিল আর দেখতে পায় না এই মাহফিলে যারা বসে আছো বাবা আমাদের শরীরের মধ্যে সবচেয়ে দামি হচ্ছে চোখ কোনটা চোখ এই চোখের মতো দামি আর শরীরের মধ্যে কিচ্ছু নেই চোখটা হচ্ছে দামি যারা অন্ধ একটু জিজ্ঞেস করে দেখো অবস্থা কি ও ভাইরা রে যে চোখ দিয়ে তুমি পৃথিবী দেখছো যে চোখ দিয়ে তুমি আসমান জমিন দেখতে পাচ্ছ গো
আল্লাহ পাক চোখের মনি কালো করেছে কেন কোরআনের লেখা কালো তুই কোরআন চোখে দেখবি তুমি ন্যাংটা নাচ দেখো ফিল্ম দেখো ফিল্ম আমাদের ছেলেরা রাত 1টা 1.5টার সময় রাস্তা ধারে বলতে মার 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 আমি ড্রাইভার হতে করছি রাগ দিন কার মারতেছো এইবার আমি আমার গাড়ির কাঁচ খুলে দেখি কেউ নেই ও একলাই মার মার করতে তার মানে কি খেলা উঠেছে এখন বাপ উফ শুধু চালাচ্ছে আমাদের কার মারতেছো আন্দাজি চালাচ্ছে জি ও ভাইরা রে কি তোরে যদি বলেন তো মসজিদে চল মসজিদে চল ওকে তো মসজিদে যাবে না রাত 12টা 1টা 2টার সময় রাস্তার ধারে কি খেলা দেখছে রে আরে মুসলমান তোমার ক্ষতি হবে না কার হবে তাই আল্লাহ পাক কি করলো ওই ইহুদি বেঈমান ছেলেটাকে আল্লাহ অন্ধ করে দিল বোবা করে দিল কথা বলতে পারে না চোখে দেখতে পায় না মামা 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 পেটে ধরা মা জন্ম দুঃখিনী মা মা পেটে ধরা মা জন্ম দুঃখিনী মা বলে বাচ্চার দিকে তাকান ঝরঝর করে কাঁদতে লেগেছে বাবা ছেলে তে হাত রাখছি কেন বল ছেলেটা চোখের দিকে দেখা আমি দেখতে পাচ্ছি না ছেলে মুখের দিকে দেখা আমি কথা বলতে পাচ্ছি না ও ভাইরা রে ও তরুণ যুবকের আব্বা জানো না একবার মুখে বিচার করে বলো মা মা মামা মার জননী মা কলিজাটা ফেটে যায় আরে বাচ্চার কি হলে আগে মার কলিজায় ধাক্কা দাও তুমি বারুইপুরে গেছো অ্যাক্সিডেন্ট এই বারুইপুরে গেছে অ্যাক্সিডেন্ট কিন্তু মার মনে ধাক্কা দিচ্ছে আমার ছেলের কিছু হয়েছে এ ধাক্কা কার বুকে মার বুকে বড় বুকে হয় এ শুধু আন্দাজে চালাচ্ছে আমার অনেক মাল আনবেনি অনেক মাল আনবেনি আর মা বনে মনে করছে বোধহয় কিছু হয়েছে আমার বাচ্চা আমার বুকে ধাক্কা দিচ্ছে কেন মা ভালো না বউ ভালো বউ ভালো মিরাদে বলছে মা আবার পাশে যদি শোনে তোমার আদা বাটপানি কোন মামা মামা কতিল কেন বলবে না বাবা জি ও ছেলিরা রে পৃথিবীর জমিনে মায়ের মতো আপনার ওই বাড়ির চৌকিদার তোমার মা বাপ দুজনে যেদিন তোমার ঘর থেকে লেবে যাবে বুঝতে পারবে তোমার বাড়ির চৌকিদার চলে যাচ্ছে রে ও ভাই মা গলা ধরে কেঁদে কেঁদে বলছে বাবা চলে তুই এবার একটা মাত্রে মানি আর দু চোখে দেখতে পাস না তুই কথা বলতে পারিস না চল 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 দয়া নবীর কাছে চল তিনি দোয়া করলে আল্লাহ তোর সারিয়ে দেবে ছেলে বলে মা গো আমি নবীর কাছে যাব না যাব না আমি দোয়া চাইব না আমি নবীর কাছে যাব না আমি দোয়া চাইব না মা জননি জন্ম দুঃখিনী মার কলিজা ফেটে যাচ্ছে মা সহ্য করতে পারে না ও ছেলে রে তুমি গেছো বা কেন মারপিট করেছো বাপ তোমার লেগেছে হাতে পায়ে রক্ত ঝরছে জন্ম দুঃখিনী মা মাথা ঘুরি নিয়ে আসলে মুসেদা মানি কেন তুই মারামারি করতে গেলি বল আজকে তুই যদি মরি যেতিস আমার কোল খালি হয়ে যেত ও ছেলে একবার পৃথিবীর জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপন করেছে নিজের মাকে তাই মা জননী জনম দুঃখী বাবা গুটি গুটি পায় চলে গেছে বিশ্ব নবীর মদিনার মসজিদে বুড়িমা বাইরে দাঁড়িয়ে আছে আমার রসুল পাক ছিল দয়ার নবী যারা কোরআনে আল্লাহ বলেছে আমা আর সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আমার দয়ার নবী রহমতের নবী দিনের
নবী ডাক দিয়েছে মা গো তুই মদিনার মসজিদের বাইরে দাঁড়িয়ে কেন এসো এসো মসজিদ এসো ওই বুড়ি মা গুটি গুটি পায় আমার নবীর দরবারে চলে গেল নবী গো আমার একটা দরখাস্ত নিয়ে এসেছি আমার দরখাস্ত কি কবুল হবে আল্লাহ রাসূল বলে মা গো তুমি কি বলবে বলো মা ওই মহিলা বলছে বাবা আমার একটা মাত্র নয় নির্মাণী একটা মাত্র ছেলে তোমার গালিগালাজ করে তোমার কটূক্তি করে তোমার বাজে কথা বলে তোমার নামে ব্যঙ্গ করে আমি ছেলেটারা তো মানা করেছি শোনে না আজকে ছেলেটার দুটো চোখ অন্ধ ছেলেটা কথা বলতে পারে না নবীজি গো একটু দোয়া করে দি আমার ছেলে যেন দুনিয়া দেখতে পায় আমার ছেলে যেন কথা বলতে পারে অন্তত একটু দোয়া করে দিন ও ভাইরা রে ও তরুণ যুবকেরা ও মা বোনেরা বেটিরা আমার নবী পাক শোনার পরে ওই বুড়িমার কোন অ্যাকশন বাজে কথা বললেন না নবী পাক বলে মা গো আমি দোয়া করব না তোমার ছেলের জন্য একটু ঔষধ দিয়ে দেব কেউ যদি বলে অমুক লোক তোমার গাল দিয়েছে অমুক লোক তোমার বাজে কথা বলেছে আমরা কি করব তার সন্ধানে যাব তার পাশে যাব আর আমার নবী পাক বলছে বাবা আমি দোয়া করব না আমি একটু ওষুধ দেব মহিলা ডেকে বলছে বাবা কি ওষুধ দেবে দাও আমার দয়ার নবী মদিনার মসজিদের বাইরে বেরিয়ে নবীজির পায়ের তলার এক বুষ্টি বালি আমার নবী পাক মুঠো করে নিন বুড়িমার আঁচলে দিয়েছে ও মামা এই লাও আমার পায়ের তলার বালি যাও 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 এই বালিগুলো নিয়ে তোমার ছেলের দুটো কি দেবে আর একটু মুখে ঠোঁটে দেবে আমি বিশ্ব নবী রহমতের নবী বলছি তোমার ছেলে কথা বলবে দুনিয়া দেখতে পাবে মা জনম দুকিনি মা জনম দুকিনি সেই বালিয়ার পাঁজা করে নিয়ে গুটি গুটি বাড়ি চলে যা ছেলেটা বারান্দায় একা বসে আছে যেতে করতে পারে না মা জনম দুখিনি পাজা করে বুকে করে নিয়ে গেছে কেন আমার নবীর পায়ের তলার বালি এর কত দাম কত মূল্য বাবা ও ভাইরা রে এই গ্রামে যেটা বুড়ি 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 আছে বাপ ওদেরকে জিজ্ঞাসা করে দেখো ওদেরকে একবার বলে দেখো এখনো পর্যন্ত মসজিদের পাশ দিয়ে গেলে মসজিদে সালাম দেয় এখনো পর্যন্ত যদি নিজের বাড়ির সামনে রাস্তা হয় এখনো পর্যন্ত বহু বুড়ি আছে সকাল বেলা উঠে এই রাস্তাটা ঝাড়ি দেয় ওই বুড়িমার প্রশ্ন করা হলো বুড়ি মা তোমার হাত নিয়ে তোমার উঠোন ঝাড় দেবে রাস্তা ঝাড় দিচ্ছ কেন ওই বুড়িমা বলে বাবা কেন ঝাড় দিচ্ছি জানো না এই যে রাস্তা নোংরা লেগে আছে ওর হাফেজে কোরআন আল্লাহর আলেম যদি যায় তার পায়ে নোংরা লাগবে এই জন্যে ঝাড় দিচ্ছি আগেকার বুড়ির মূল্য কত ছিল আগেকার বুড়ির দাম কত ছিল আগেকার বুড়োর মূল্য কত ছিল রাস্তা ঝাড় দিত আর এখনকার বৌমারা আল্লাহ আরো বেশি করে নোংরা দিচ্ছে পায়ে লেগে যেন মরে বুঝছেন মরণ হয় যেন কেন বা সে বৌমা তো না সে বৌমা তো না এই জন্য আমার ইউটিউবে যা শুনেছে শুনেছেন কি জানি না বাবা ছেলে বিয়ে দিতে গেলে জাত বংশ দেখতে হয় কি দেখতে হয় এই কি দেখতে হয় জাত বংশ তার মাতুল কুল দেখতে হয় তার মামুরা কেমন হ্যাঁ যে মেয়েটা তুমি ঘরে আনবে মেয়েটার মাতুল কুল কেমন
তারপরে মেয়েটা রাঁধতে হবে, মেয়েটা বোরকা পরে কিনা, মেয়েটা নামাজ পড়ে কিনা। হ্যাঁ, আবার মেয়ের বাপ লক্ষ্য করবে ওই ছেলেটা কেমন, বিড়িখোর না গাঁজাখোর না তেরেন খোর, খোঁজলাও আজকের খোঁজ আছে বা। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ টেকারে যাচ্ছিল একটা মেয়ে কেন, তোমার তোমার ছেলে ওই ওই কলেজ কি বলে কলেজ আর ওই যন্ত্র যদি ঘরে আসে বৌমা, তোমার হাড় গোশ ডুগডুগি বাজাবে, ঠিক না ভুল বলছি? এই ঠিক না ভুল বলছি? এলাকার মানুষ তো ফুরফুরে খেদমত করে, আমি দেখেছি রান্না বান্না করে, হুজুরদের খেদমত করে, জীবনে বউ দেখেছো? জীবনে বাড়ির মধ্যে ওকে তক্ত বসিকে বইয়েছো? ওখানে পর্দা আছে বাবা,